সেনার সুরক্ষার বাবে জল কবচ। গুয়াহাটির জল কবচে দিব সেনাক সুরক্ষা। বানপীড়িতক স্বাস্থ্যর সুরক্ষা দিব জল কবচে। দেশের সুরক্ষার বাবে সীমান্তত অহর্নিহে কর্তব্যত ব্রতী হয় দেশের সেনা। বহু দুর্গম ঠাইত চলে অভিযান। এনে দুর্গম স্থানত বিশুদ্ধ খোয়া পানির অভাবে সেনার স্বাস্থ্য নমাই আনিব পারে ভাবুকি। পানিত থাকা বিষাক্ত আর্সেনিক, ফ্লোরাইড তথা রাসায়নিক দ্রব্যই শক্তিশালী সেনাকো দুর্বল করিব পারে। এনে অবস্থাত এতিয়া সেনাক বিশুদ্ধ খোয়া পানি যোগান ধরবলে সাজু হয়েছে এই জল কবচ যন্ত্র। জল কবচন নির্মাতা গুয়াহাটির লুইট মিনারেলস। বিশুদ্ধ খোয়া পানির গবেষণা আর যন্ত্র নির্মাণত জড়িত লুইট মিনারেলসে সাজি উলিয়াইছে এই যন্ত্র। জল কবচ সৌরচালিত আর ভ্রাম্যমান, সেইবাবে যিকোনো দুর্গম স্থানলৈ সেনাই কঢ়িয়াব পাৰিব আর সৌর শক্তিরে পানি বিশুদ্ধ করিব পাৰিব। ইতিমধ্যে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এই যন্ত্র সংগ্রহ করেছে তেজপুরের DRDO কার্যালয়ের জল কবচ। কেবল সেনাই নহয় বানপীড়িত রাইজকো জল কবচর জড়িয়ে বিশুদ্ধ খোয়া পানি যোগানোর জল কবচ আহরণ করেছে DRDOর দরে আখাড়ির প্রতিষ্ঠানে। আত্মনির্ভর অসমৰ লক্ষ্যৰে জল কবচন নির্মাতা প্রতিষ্ঠান লুইট মিনারেলসর পরিচালন সঞ্চালিকা জুরি শর্মাই কলে আরর কথা। এটো এটা আমার মোবাইল ওয়াটার পিউরিফায়ার হয়। এটো বেসিক্যালি আমার যেগুলো ফ্লাড এরিয়া বা ডিফেন্সর যেগুলো লোকেশন আমার ইউনিটবিলাক বেলেগ লোকেশনত যায় সেইটো কারণে এটি ইউজেস মানে বহুত প্রফিটেবল হব। এটো DRDO আর আমার লুইট মিনারেলসর কম্বাইন প্রজেক্ট, আমি কম্বাইন করে পেলায় এটো ডিজাইন বনোয়া গেছে। এটো যিকোনো সোর্সের পানিতে লব পারে। তো পাম্পেরে পানিটি যেটা আহিব তাত 7 stage পিউরিফিকেশন আছে। তো এটি ব্যাকটেরিয়া রিমুভ হব আর হার্ডনেস কমিব, সেডিমেন্ট ফিল্টারেশন আছে, প্রি ফিল্টারেশন আছে, টোটাল 7 stage ফিল্টারেশন আছে। মহিলা উদ্যোগী জুরি শর্মার এনে উদ্যোগে বহু নিবনুয়াক আত্মনির্ভর হওয়ার বাবে অনুপ্রাণিত করিব পারে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।